সর্ষের তেল দিচ্ছি। আজ আমি দেখাবো শাপলা সর্ষে বাটা দিয়ে বানানো। শাপলা কেটে রেখেছি এখানে, চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে আমি ফোড়নে শুকনো লঙ্কা দিচ্ছি। আলু জিরে ফোড়ন দিচ্ছি। আর শাপলাগুলোকে তেলে ছেড়ে দেব। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি সর্ষের কাঁচা লঙ্কা বেটে রাখা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলছি। এবার একটু চিনি দেব, কারণ জলের জিনিস তো, একটু মিষ্টি না দিলে হয় না। হয়ে গেছে, এবার নামাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। এইভাবে শাপলা সর্ষে বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।